বর্ণালী কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি পুঁটি মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমি কিভাবে এই পুঁটি মাছের রেসিপিটা বানাই আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবার রান্নার জায়গায় গিয়ে মাছগুলো কেটে নিই। বাজার থেকে কিনে এনেছে একদম টাটকা টাটকা দেশি পুঁটি মাছ, এগুলি পুকুর থেকে ধরা হয়েছে। তো বন্ধুরা, একদম টাটকা মাছ, মাছগুলো এখন কেটে নেব। তো মাছগুলো খুবই পিচ্ছিল, তো তার জন্য আমি একটু ছাই নিয়ে নিয়েছি। তো মাছগুলো এবার ছাই দিয়ে কেটে নেব। বন্ধুরা, এরকম ছোট ছোট মাছ কিন্তু খেতে ভীষণ টেস্ট। তো দেখুন বন্ধুরা, মাছগুলোর মধ্যে ডিম হয়ে গেছে, মাছগুলো পেটের মধ্যে ডিম। তো বন্ধুরা, আমি এরকম করে মাছগুলো কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখানে উনুনটা ধরিয়ে কড়াটাও বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু সরিষার তেল। তো বন্ধুরা, আমি পুঁটি মাছের রেসিপিতে আমি বেগুন দিয়ে করবো। তো এখানে একটা বেগুন আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, বেশি দিনই একটা বেগুনই দিয়েছি। তো বেগুনটাকে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নেবো, তেলটাও গরম হয়ে গেল। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বেগুনটাকে আমি ঢাকা দেবো না, এমনিতেই ভাজা হয়ে যাবে। তো এখন মাছের মধ্যে কিছুটা মশলা আমি মেখে নেবো, মাছগুলোকে আমি ভাজবো না। মাছের মধ্যে দিয়ে দেবো অল্প কয়েকটা পেঁয়াজ কুচি। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম কয়েকটা দিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা, আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, তো সেই বাটনাটা মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো অল্প পরিমাণ কিছুটা কাঁচা সরিষার তেল। তো বন্ধুরা, এখন মাছটাকে আমি একটু মেখে নেব সবগুলোর সঙ্গে। তো
বন্ধুরা মাছের সঙ্গে মশলাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা এখানে বেগুনটাও ভাজা হয়ে গেল, তো বেগুনটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই বেগুন ভাজার তেলের মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দেব, অল্প একটু দেব। তো এখন দিয়ে দেব বাকিটা পেঁয়াজ কুচি। ভেজে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো। বন্ধুরা খুন্তি দিয়ে মাছটাকে একটু আলতো করে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা মশলা মাখানো মাছটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তো এই বাটিতে মশলা লেগেছিল, তো সেই মশলা দেওয়া জলটা আমি দিয়ে দেবো এখন মাছের মধ্যে। তো বন্ধুরা যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এখন দিয়ে দেবো মাছের মধ্যে। আবার একদম কমপ্লিট। তো এবার নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি শাল ধনে পাতা নিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো হবে। তো এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পুঁটি মাছের রেসিপিটা কিন্তু দেখতে খুব সুন্দর আর এরকমভাবে বানিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
तो बंधुरा आपनारा बाड़ीते एक बार एभावे पुटी माछ रान्ना करे खेये देखबेन, भीषण टेस्टी खेते। तो बंधुरा जदि आमार ए भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन आमार परबर्ती भिडियो नोटिफिकेशनेर जन्य। तो एखनकार मतो भिडियोटी ए पर्यन्तई, सबाइके नमस्कार।